মিন কাবলে আই তিয়া আহা দা কুমুল মৌত মৌতের আগে আগে বলেন মৌতের আগে আগে মৌত কবে আসবে জানা নাই এই জন্য আমার ঠোঁটো বন্ধ করার সুযোগ নাই কি বলছি বলেন মৌত আমি বলি বন্ধু মালাকুল মৌত এসে যেন দেখে বন্ধু তজবি পড়ে মালাকুল মৌত এসে যেন দেখে ওটা শুরু করেছে লা ইলাহা পাক যেন নির্দেশ দিচ্ছে ওর রুটে উঠে নেয়া ও রুটে উঠায় নিয়া ও শুরু করেছে লা এখনো শেষ করতে পারে নাই মালাকুল মহৎ যেন বলে আল্লাহ একটু সুযোগ দিয়ে শেষ করাই দেন সব হা বলে না

হুসাইন ইসলামিক মিডিয়া সত্য ও শান্তির পথে একটি বিশ্বস্ত ইসলামিক মিডিয়া পর থেকে মাগে পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ আমাদের সকলকে কবুল আমাদের আজকের এই মঞ্চে নোয়াখালীর প্রায় সব মাদ্রাসার বড়রাই আছেন আলামিন মাদ্রাসার হুজুর আছেন তৈবুর হুজুর আছেন আমাদের হুজুর আছেন সব বড়রাই আছেন বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো যেমন ছাত্ররা ওস্তাদেরকে সবক শোনায় ওস্তাদেরকে শিখাবার জন্য শোনায় নাকি নিজেরটা হয়েছে কিনা এটা জানাবার জন্য শোনায় আমারটা শুদ্ধ হয়েছে কিনা এটা জানাবার জন্য শোনায় আমিও আপনাদের সামনে বড়দের সামনে দু চারটা কোরআনে কারিমের আয়াত ক্যারিমা বিশেষ করে সুরাই ওয়াকে আর কয়েকখানা আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন এই কয়েকটা আয়াতের তর্জমা আমি আপনাদের সামনে তুলে ধরব ہمارے سوراٹر نام ہل سورت اللہ خوراٹر نام کی بولیں سورت اللہ رسول کریم صلی اللہ تعالی عیہ وسلمات صحابی حضرت عبداللہ بن مسعود رضی اللہ تعالی عنہ انہار انتقال گرج وفات اصوتار سمے حضرت عثمان رضی اللہ تعالی عنہ تاکہ دیکھتے گلین হজর ওসমান তখন আমিরুল মমিন হযরত ওসমান তাকে দেখতে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন মা মর অধুক আপনার কি অসুখ কি জিজ্ঞেস করলেন আমরা স্বাভাবিকভাবে কোথাও গেলে জিজ্ঞেস করি যে আপনার কি সমস্যা জিজ্ঞেস করি কিনা তিনিও জিজ্ঞেস করলেন মা মর অধুক আপনার কি অসুখ তো তিনি জবাবে বললেন মরধি দুনুবি আমার কোনো অসুখ নাই আমার অসুখ হলো আমার গুণা বলেন আমার অসুখ কি বলেন আমার গুণা হলো আমার অসুখ এজন্য জন্য মেরে ভাইও আমাদের জিন্দগির সমস্ত প্রেশানির কারণ আমি মাওলানা অমর পালনপুরী রহমতুল্লাহ আলাই উনিশশো অষ্টআশি সালে নোয়াখালী যে একটা ইস্তেমা ছিল জেলা মার কাজে এই কথাটা বলেছেন তিনি বলেন যে আমার সমস্যার কারণ আমি আর আমার সমস্যার সমাধানও আমার কাছে আমার গুনাহ আমার সমস্যার কারণ আমার ইস্তেকফার আমার সমস্যার সমাধান বলেন আমার গুনাহ আমার সমস্যার কারণ বলেন আবার বলেন আমার সমস্ত সমস্যার কারণ কি আমার গুনাহ আমার সমস্যার কারণ হাজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যদি আমার জানোয়ারও অসুস্থ হয় আমি ইস্তেকফার বাড়াই আমার জানোয়ার অসুস্থ হলেও আমি কি করি এস্তেক ফার বাড়াই আমার বিবি অসুস্থ হলে আমি এস্তেক ফার বাড়াই আমার গুনাহের কারণে আমার জানোয়ার অসুস্থ আমার ঘোড়া অসুস্থ তা আমার গুনাহের কারণে আমার মুরগির খামারে মুরগি মরে যায় তা আমার গুনাহের কারণ আমার গরুর খামারে গরু অসুস্থ এটা আমার গুনাহের কারণে আমার মাছের ফার্মে মাছ অসুস্থ তা আমার গুনাহের কারণে বলেন আমার গুনাহ আমার সমস্ত সমস্যার কারণ বলেন এখানে আমরা যারা আছি আমাদের গুণা আছে নি সমস্যা আছে নি তাহলে সমস্যার কারণ কি দেখেন আমাদের দেশে কোনো যেখানেই কোনো সমস্যা হয় একটা তদন্ত টিম করে কি করে একটা তদন্ত টিম করে তো তদন্ত টিম একটা তদন্ত করে রিপোর্ট দাখিল করে এই এই কারণে আগুন লেগেছে এই এই কারণে ঘর ভেঙেছে এই এই কারণে হয়েছে দুনিয়ার মানুষ শুধুই জহেরই কারণ বের করতে পারে বাহিরেরটা বের করতে পারে কিন্তু ভিতরেরটা দুনিয়ার মানুষ বের করতে পারে না মূল কারণ হল গুণা বলেন মূল কারণ কি বলেন মূল কারণ কি গুণা যেমন ধরেন এখানে এই পর্দার মধ্যে একটা ম্যাচিস কেউ ম্যাচ মেরে দিল একটা কাঠি মেরে দিল তো তদন্ত কমিটি হলো একজন যাওয়ার সময় একটা কাঠি মেরে দিল আগুন লেগে গেল ধ্বংসযজ্ঞ হয়ে গেল। এ হলো তদন্ত কমিটি কিন্তু এই কাঠি মারার পেছনে একটা হাত আছে ওই হাতের পেছনে একটা দিল আছে কিছু কারণ আছে বুঝেন নাই কথা ম্যাচ কি অটোমেটিক মারছে না এটা হাত আছে হাতের পেছনে কি আছে দিল আছে আর দিলের পেছনে কি আছে বলেন কারণ আছে এই জন্য আমাদের জীবনের সমস্ত সমস্যার কারণ আমাদের গুনাহ বলেন এই জন্য হাকিম উলম্মত মুজাদ মিল্লাত সাফাই না ও আল্লাহ মার খাদা তিনি বলতেন যে বান্দা যখনই কোনো গুণা করে এটা উপরে আগুন হয়ে উঠে বলেন উপরে কি হয়ে উঠে বলেন উপরে আগুন হয়ে উঠে আর বান্দা যখনই কোনো নেম করে এটা আসমান থেকে রহমত হয়ে নামে বলেন গুনাহ করলে কি উঠে বলেন আগুন হয়ে উপরে উঠে যায় আর তাজবি পড়লে এবাদত করলে জিকির করলে কি হয় বলেন আসমান থেকে রহমত হয়ে নামে আসমান হয়ে থেকে রহমত হয়ে কি এখন নিচে থেকে উঠে আগুন উপর থেকে নামছে রহমত এবার তাসাদুম হয় দোনোটা তাজাদ হয় টক্কর হয় আগুনের তাকাজা পুড়িয়ে দিবে রহমতের তাকাজা না এখনও পুড়াবে না তো দুটোর মধ্যে সংঘাত হয় এবার রসুল বলেন আল্লাহ তালা বলেন সাবাকাত রহমতই আলা গজবি আমার গজব আর রহমতে যখন সংঘাত লাগে আমার রহমতটাই গালেব হয় আমার রহমতটাই কি হয় বলেন আমার রহমতটাই তখন গালেব হয় এই জন্যই এখনও দুনিয়া ধ্বংস হচ্ছে না এজন্য দুনিয়া কি হয় না বলেন ধ্বংস হচ্ছে না আজ হাকিম মোহাম্মদ বলেন আচ্ছা বলো তো দেখি জমিন থেকে গজব বেশি উঠে না আসমান থেকে রহমত বেশি নামে এ হলো প্রশ্ন জমিন থেকে গজব বেশি উঠে না আসমান থেকে রহমত বেশি নামে আপনারা বলবেন যে জমিন থেকে গজব বেশি উঠে গুণা বেশি হয় এজন্য গজব বেশি উঠে আর জিকির কম হয় এজন্য রহমত কম নামে লেকিন হাকিমুল বলেন না না এখনও জমিন থেকে গজব কম উঠে আসমান থেকে রহমত বেশি নামে কি বলছে বলেন এখনো গজব কি উঠে বলেন কম উঠে আর আসমান থেকে রহমত কি বেশি নামে যতদিন পর্যন্ত জমিন থেকে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা হবে ততদিন পর্যন্ত রহমতেই বেশি উঠবে রহমতেই বেশি নামবে একবার আল্লাহ সব বলা ছাড়া দুনিয়ার সমস্ত নাফর মানের চেয়েও দামি কেউ হয় আমরা কখনো কোনো কিতাবে এই কথা পাই নাই যে একবার কোনো গুণা করলে জমিন থেকে আসমান ভরে দেওয়া হয় নাফর মানি দিয়ে অথবা গজব দিয়ে ভরে দেওয়া হয় এ কথা আমরা কোথাও পাই নাই লেকিন এই কথা আমরা বারবার পেয়েছি একবার সুহান আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে হয় কোনো গুণা দিয়ে আসমান আর জমিনের খালি জায়গাটাকে গুণা দিয়ে কি করে না বলেন ভরে না আর একবার তসবি দিয়ে আসমান আর জমিনের খালি জায়গা নেকি দিয়ে কি করা হয় ভরে দেওয়া হয় এই জন্য এখনো জমিনে রহমতেই বেশি নামে রহমতে কি নামে হ্যাঁ সংখ্যার দিক থেকে গুণা বেশি উঠে সংখ্যার দিক থেকে গুণা বেশি উঠে আর মানের দিক থেকে আর গুণগত দিক থেকে রহমতেই বেশি নামে কি হয় হাকিম মোলম্মত আচ্ছা হাকিম মোলম্মদ আশাফালে থানবী রহমতুল্লাহ আলে তিনি বলেন আচ্ছা যদি জমিন থেকে গুনা গুনা আগুন হয়ে উঠে তো এই আগুন জ্বলে না কেন এই আগুন জ্বালায় না কেন তো তিনি বলেন যে কারোর রুমে যদি গ্যাস সিলিন্ডার হ্রাস্ট হয় তো এটা ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলে না যতক্ষণ পর্যন্ত ম্যাচের সংস্পর্শ না লাগে যতক্ষণ পর্যন্ত আগুনের ছোঁয়া না লাগে ততক্ষণ পর্যন্ত আগুন কি হয় না বলেন জ্বলে না হাকিম মহম্মদ বলেন জমিন থেকে গুনা গজব হয়ে উঠে লেকিন গজব আসে না কেন বলে আল্লাহ তালার হুকুমের অপেক্ষা করে কি করে বলেন আল্লাহ তার হুকুমের অপেক্ষা করে যখনই আল্লাহ তালার হুকুম হয় তখন লেগে যায় যখন আল্লাহ তালার কি হয় বলেন হুকুম হয় কোথাও জমিন ধসে যায় কোথাও আসমান থেকে গজব আইসা যায় কোথাও ঘরে আগুন লেগে যায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোথাও করোনা হয়ে যায় এইভাবে আর গজব হইতে থাকে এই লেকিন যখনই ওই গুনাহের আজাবের সাথে গুনাহের আগুনের সাথে আল্লাহ তালার আমার লাগে আল্লাহ তালার আদেশ কি লাগে এটাকে আল্লাহ তালা বলছেন আতা আমরুল্লাহ আমার আজাবের আদেশ আসে আজাবের আদেশ কি আসে আজাবের আদেশ আসা ছাড়া গুনাহের আগুন লাগে না কথা বুঝে এসছে বলেন বারহাল কথা দূর চলে গেছে হাজার আবদুল্লাহ যদি আল্লাহ তখন কি বললেন আমার কি আমার সমস্যার কারণ কি বলেন আমার অসুখ কি আমার গুণা বলেন আমার অসুখ কি আমার মাথা ব্যথা আমার গুণা আমার পায়ে ব্যথা আমার গুণা আমার পেটে ব্যথা আমার গুণা আমার ডায়াবেটিস আমার গুণা আমার প্যারালাইসিস আমার গুণা আমার স্ত্রীর সমস্যা আমার গুণা আমার ছেলের সমস্যা আমার গুণা আমার দোকানের সমস্যা আমার গুণা বান্দার হার হার সমস্যার কারণ বান্দার গুণা বান্দার কী বলেন গুনাই আমাদের সমস্যার কারণ বলেন কি বলছি বলেন গুনাই আমাদের সমস্যার কি কারণ সমাধান ফার সমাধান কি বলেন ইস্তেকফার এই জন্য হজরত হাসান বসরি রহমদ্দুল্লাহের কাছে কেউ একজন এসে বললেন হজরত আমাদের আমি বড় অভাবী মানুষ আমার অভাব দূর হয় না তিনি বললেন ইস্তেকফার কর আরেকজন এসে বললেন হজরত আমার সন্তান হয় না তিনি বললেন ইস্তেক ফার আর আরেকজন এসে বললেন আমাদের দেশে অনাবৃষ্টি বেশি খরা খরা চলতেছে তিনি বললেন যে স্তের ফার খরা। আরেকজন বললেন আমাদের দেশে কোনো নহরের ব্যবস্থা নাই। পানির কোনো নহরের ব্যবস্থা নাই তিনি বললেন স্তের ফার কর সমস্যা কত প্রকারের বিভিন্ন প্রকারের হরেক প্রকারের লেকিন সমাধান এক প্রকারের স্তের ফার সাথীরা জিজ্ঞেস করলেন হযরত বুঝে তো আসে না সমস্যা হলো অনেক প্রকারের সমাধান কেন এক প্রকারের তো তিনি বললেন হযরত নূহ আলাইহিসসালাম তার কওম কে এইวาযিত করেছিলেন যেটা পছন্দ করে আল্লাহ তালা কোরআনে কারিমেও পাঠিয়ে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরারা ওয়া ইয়ুনযিতকুম বিআমওয়ালি ওয়াবানিন ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল্লাকুম আনহারা নবীজি নু আলিসাল্লা সালাম তার জাতিকে একটা নসিহত করেছেন তিনি বলেন আমি আমার কৌফকে বলেছি এ কৌম শোনো গফার শোনো শোনো ইশতেখ ফার করো তোমরা যদি ইশতেখ ফার করো তোরা বেকারিনকে গফফার পাবে লা আজাদুল্লা হা তা ও আবার তোমরা যদি এশতেখ ফার করো আমাকে পাবা আমিও তোমাদের ইশতেখার কবুল করনেওয়ালা আমিও তোমাদের কি ফার কবুল করেনেওয়ালা আমি তোমাদের শুধু ফার কবুল করব এখানেই শেষ নয় শুধু মাফ করে দিব এখানেই শেষ নয় আমি না ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা মুসলধারে বৃষ্টি দিয়ে দিব মুসলধারে কি দিয়ে দিব বলেন মুসলধারে বৃষ্টি দিয়ে দিব ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা মুসলধারে বৃষ্টি দিয়ে দিব আর কি করব জানো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল মাল দিয়ে সাহায্য করব আর কি করব জানো আর কি অগ্নীন সন্তান দিয়ে সাহায্য করব সো হা আর কি করব জানো ওই জাল নকুম যার না তুম ওয়া জাল আনহারা তোমাদের বাগানগুলো ফুলে ফলে ভরে দিবো আর তোমাদের নহরের ব্যবস্থা আমি করে দেবো তাহলে সব সমস্যার সমাধান কি বলেন স্তেখ হা আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ তালা মধ্যে রেখে দিয়েছেন আজই হলো হল মধ্যে এমন কি তকাত এমন কি তকাত এজন্য হজরত হাসান বসির রহমতুল্লাহ আলীকে কেউ একজন জিজ্ঞেস করলেন হজরত সুবহান এই শব্দের প্রয়োজন বেশি এই শব্দের দাম বেশি না আস্তাকল্লাহ এই শব্দের দাম বেশি হজরত হাসান বসির রহমদ্ুল্লাহ বলেন জামাতে ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি কী হয় আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি সব হান এটা হলো আতর আর আস্তাক এটা হলো সাবান এটা হলো কি বলেন এই জন্য পাতিলে আগে দুধ রাখে না আগে ধোয় না পরে ধোয় আগে কি করে বলেন এই জন্য আস্তাক সুরুল্লাহ দিয়ে ধোয়া পরে সব হানলা দিয়ে পুরা করা কি হয় হাজতে আবদুল্লাহ সৌদি আল্লাহ তুমি কি বললেন আমার সমস্যা কি বলেন আমার গুহা এজন্য সমাধান স্তরের ফার সুরেহু দ্বিতীয় আনিস্তক্ষুর তুভু ইলে ইউমত্ তে খুব মতান হাসান ইলা অজলি মুসাম্মা আলামিন বলেন তোমরা স্তর ফার করো তোমরা তবা করো ইউমাত্ তে খুব মতান হাসানা এটা একটা তরজমা করতে আমার ভাল লাগে যেন এটা তর্জমা হলো ইউমা তে খুব মতান হাসানা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিব ধন্যবাদ ইউমাত্তে মাতান মাতান হাসানা হাসানা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব তোমাকে এর অর্থ কি যেন আল্লাহ তালা বলেন তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবেন্ল অনেক মানুষ আমরা এটাকে ভুল করি এটা হলো গাইন অনেকে বলে ফেলে কাফ অনেকে বলে আস্তাক ফিরুল্লাহ

استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه وان استغفروا ربكم ثم توبوا اليه يمتعكم متاعا حسنا الى اجل مسمى ওই খুলনা দিংলা বলেন এরপরে তাওবা কর এখানে যেন দুটো জিনিস একটা হল আজ্লা হল একটা হলো ফার আরেকটা হলো তাওবা দুটোর মধ্যে পার্থক্য কী প্রথমটা হলো রব্বুল আলমিন মাফ করে দেন দ্বিতীয়টা হলো রব্বুল আলমিন আর কোনো গুণা করবো না বলে ওয়াদা করলাম করা আছি ওয়ালা রহমতুল্লাহ এর উদাহরণ এভাবে দিচ্ছেন তিনি এভাবে দেন কোনো ছেলে যদি দুষ্টি করে আরেকজনে এসে বাবার কাছে নিয়ে আসে এবার বাবাকে কি বলে ওকে মাফ করে দেন আর ছেলেকে কি বলে মাফ চাও কী বাবাকে কি বলেন মাফ করে দেন আর ছেলেকে কি বলে এই মাফ চাও বাবা যদি বেশি গুসা আসে একটা থাপ্পড় লাগাই দেনই দেনা বলেন দুই চারটা থাপ্পড় দেয় থাপ্পড় দিতে দিতে বলে আর করব কি কয় কন আর করব এবার ছেলে থাপ্পড় খায় না আছে আর কি কয় বাবা মাফ করে দাও আর করব না কি বলে বলেন 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 আব্বু মাফ করে দাও আর শব্দ বলেন মাফ করে দাও আর করব না তো বাবা জিদ আরো দুই চার দু চারটা লাগায় আর দু লাগায় লাগায় এবার শেষে কয় যাও ঘরে যাও সুবহানাল্লাহ বলবেন না আর ছেলে নাচতে নাচতে কি বলতে থাকে মাফ করে দাও আর করবো না বলেন মাফ করে দাও আর করবো না এবার বাবা কি বলে যাও ঘরে যাও 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 ঘরে যাও তো বান্দা বলে বান্দা যখনই বলে আস্তা বলেন আল্লাহলা যদি পেশি দিতে আসে তো একটু ডায়াবেটিস বাড়ায় দেয় একটু জ্বর বাড়ায় দেয় দে একটু কাশি দিয়ে দেয় একটু অ্যাক্সিডেন্টে পা ভাঙ্গে দেয়

মাফ চাইতে চাইতে তওবা করতে করতে يا النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي এবার মহতের বিচেনায় গেলে রবুল আলামিন বলেন ইয়া আই তু নফসুল মৎসমা ইন্না এত তুমি না আলা বিদিকরিল্লাহি তাও ইন নুল এত দিন না জিকিরের দ্বারা মা দিলগুলোকে শান্ত করেছ এবার রব বলেন মুৎসুমা ইন্না হে মুতমাইন দিল এর জয়লা রব্বিক আসো আসো রবের কাছে আসো হাজরতুলফিকর আলী নকশেবন্দি তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন যে এখানে আল্লাহ এভাবে বললেন কেন আসো আসো রবের কাছে আসো এটা এভাবে বললেন কেন তিনি বলেন যে যদি মুরগি এই বাচ্চাওয়ালা মুরগি না বাচ্চাদেরকে থাবা দেয় বাচ্চাওয়ালা মুরগি কি করে মানুষকে থাবা মারে না ছবল মারে তো বাচ্চাওয়ালা মুরগি তিন বছরের বাচ্চাকে থাবা মারছে এবার মা দেখছে ওই বাচ্চা ওখান থেকে চিল্লে উঠছে মা আম্মু চিলে ওঠে আম্মু এখান থেকে বলে আম্মু আম্মুর কাছে আসো বলেন এবার এবার মা কি বলে বলেন বাচ্চা আম্মু মাও কয় কি আম্মুর কাছে আসো। তো ঝুলফিকার নকসবন্দি বলেন এখানে আল্লাহ তালা বলেন ইরজি ইলা রব্বিক। morte সময় শয়তান যখন থাবা मारे রব বলে ইরজি ইলা রব্বিক। মা যেমন বলে মার কাছে আসো। রব বলে রবের কাছে আসো। সুবহানাল্লাহ। কি ভাই? এখানে মা কি বলে? আয়শার কাছে আসো। মা এটা বলে? আয়শার কাছে আসো। এটা বলে না। কি বলে? সব মা কিন্তু বলে আম্মু কাছে আসো। কি বলে? আল্লাহ তালা বলেন আস আসো এতদিন যাকে রব এত এতদিন যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব বলেছ এতদিন যাকে ঝুঁকে ঝুঁকে রব বলেছ এতদিন যাকে ছেদ দেয় গিয়ে গিয়ে রব বলেছ এতদিন যাকে প্রতিদিন দিন তিনশো বাউন্ন বার রব বলেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে বত্রিশবার বলেছ হেমদুলিল্লা হিউ নব বিলা আল আমিন বলেন হেমদুল্লা হিউ নব বিলা আল কতবার বলছি ডেলি বত্রিশবার কতবার আর হেমদুলিল্লা হিউ নব বিলাল হা কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ বিল আল আহমিন রসুল বলেন আল্লাহ তারা তাকে সঙ্গে সঙ্গে তিরিশটা নাকি দিয়ে যাবে নাকি শরীফ কোনো রাক ডাক নাই থ্যালে শোন নাসানা রক্তকে তিরিশটা নাকি দিয়ে দেবে কত নাকি শুধু যদি এটাই পড়েন আর হান্দুরিন না বলেন বলেন যদি এটা এক তজবি পড়েন কেমন হয় এটাই যদি ডেলি এক তজবি পড়েন কেমন হয় কি হ্যাঁ আর হান্দুলিন হ্যাঁ বলেন

একশো বিরানব্বই বার কতবার একশো বিরানব্বই কমপক্ষে যাকে প্রতিদিন তিনশো বার বলেছি রব বলেছি তিনশো বার পৃথিবীর কোনো মা তার সন্তানকে ডেলি তিনশো বাউন্নবার ডাকে না পৃথিবীর কোনো সন্তান তার মাকে তিনশো বার ডাকে না পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে তিনশো বার ডাকে না যত প্রিয়তম স্ত্রী হোক যত প্রিয়তম স্বামী হোক সৌদি আরব থেকে যদি তিনশো বার ডেলি ফোন দেয় কী অবস্থায় কি পরিমাণ বিরক্ত হবে আর এখানে আমি আমার রবকে তিনশো বার রব বলেছি কতবার বলেছি আরে আমরা যারা আছি গা ফেলে আমরাই না বলে তিনশো বার এই আল্লাহ তো বলে হাজার হাজার বার জি এনারা তো এশকে বলে এনারা তো চাষতে বলে তো তাহাজুদে বলে এনারা তো নওয়া ফেলে বলে আসর আগের শূন্যতে বলে এসার পরে নওয়া ফেলে বলে কি বলে না বলেন আউ বলে আমরা যারা গাফেল যে আমরা না বলি কতবার তিনশো তিনশো বাউন্ন বার রবকে রব বলছি এই জন্য রব আলামিন বলেন আমাকে তিনশো বাউন্ন বার করে রব বলেছ আজকে আসো রবের দিকে আসো সব হাম এর যে আসো আসো রবের কাছে আসো এর যে আসো আসো রবের কাছে আসো কেমনে আসবা র দিয়া থেন মারু ধিয়া র ধিয়া এটা তার কী হাল হয়েছে কি হয়েছে হাল অর্থ কি র দিয়া থেন মার ধিয়া কীভাবে আসবা এভাবে আস তুমিও রাজী আমিও রাজি কি তুমিও রাজি আচ্ছা মতৃসম যখন হুবহু এ আয়াত কানে পড়বে তখন কেমন লাগবে

মার দিয়া কেমনে আসবা এতদিন আমাকে রাজি করেছ এখন আমি তোমাকে রাজি করব। এতদিন ছিলে তুমি র দিয়া এখন হবে মার এতদিন আমাকে রাজি করেছ এখন আমি তোমাকে রাজি করব। ষাট বছর তুমি আমাকে রাজি করেছ আর ষাট হাজার কোটি বছর আমি তোমাকে রাজি করব। আচ্ছা কি এটা এটা কোনো অঙ্ক মিলেনি আমি দিলাম কদ্দুর আমারও দেয় কদ্দুর সব হামলা বলবেন না আমি দিছি ষাট বছর কোথায় ষাট বছর দিলাম ষাট বছর থেকে তো বারো পনেরো বছর গেল অবস্থায় আবার গেলি ছ ঘন্টা করে গেল ঘুমে ঘন্টা করে গেল কি ঘুমে এরপরে অফিস কোথায় এরপরে চাকরি কোথায় বাকরি কোথায় স্কুল কোথায় কলেজ কোথায় কোথায় দোকানপাট সবই তো গেল তো মালিক দিলাম কদ্দুর আর মালিক আমার দেয় কদ্দূর। আমি দিলাম মালিককে আমার যোগ্যতা মতে মালিক দিবেন আমাকে মালিকের যোগ্যতা মতে আমি দিব আমার হায়াত মতে মালিক দিবেন মালিকের হায়াত মতে আমি দিব আমার সামর্থ্য মতে মালিক দিবেন মালিকের সামর্থ্য মতে সব আমি দিব কার সামর্থ্য মতে আমার সামর্থ্য মতে মালিক দিবেন কার সামর্থ্য মতে এই জন্য মালিক বলেন রইয়া তুমি তোমার সামর্থ্য মতে আমাকে রাজি করেছ মার দইয়া আজকে থেকে আমি তোমাকে আমার সামর্থ্য মতে রাজি করে দিব তুমি আমাকে রাজি করিয়েছ পাঁচ নামাজ দিয়ে আমি তোমাকে রাজি করে দিব জন্নতুলফির দৌজ দিয়ে তুমি আমাকে রাজি করেছ না ইনা ই না ইনা ইল ন ইনা ইল নঙ্গনা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله

এটা রব্বুল আলমিনকে রাজি করার সর্বপ্রথম কালিমা এটা রব্বুল আলমিনকে রাজি করার সবচেয়ে বড় কালিমা এটা রব্বুল আলমিনকে রাজি করার সবচেয়ে বড় হাতিয়ার এটা রব্বুল আলমিনকে রাজি করার সবচেয়ে বড় মন্ত্র এটা রব্বুল আলমিনকে ধরার সবচেয়ে বড় হাতিয়ার এটা রব্বুল আলমিনকে দিকে ফিরার সবচেয়ে বড় হাতিয়ার এটা রব পর্যন্ত পৌঁছার সবচেয়ে বড় হাতিয়ার إلا الله، لا إله 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 إلا আমার পীর পরিষদ হজর নানু পুরী রামুত্রে বলতেন লার তলোয়ার দিয়ে গাড়ি কেটে কেটে ফেল এটা ওনাদের জন্য মানা আমাদের জন্য মানা না বলতেন লার তলোয়ার দিয়ে গাড়ি বের করে দাও এখানের দিকে তাকাও এখানের দিকে লার তলোয়ার দিয়ে সব কেটে দাও সুবাহ বলেন লার তলোয়ার দিয়ে সব কেটে দাও লার তালোয়ার দিয়ে কি সব কেটে দাও জমিন থেকে কিছু হয় না কেটে দাও আসমান থেকে কিছু হয় না কেটে দাও গাছ ফল দেয় না এগুলো কথা বের করে দাও গাভী দুধ দেয় না কথা বের করে দাও সূর্য উঠে না এটা বের করে দাও চাঁদ উঠে না এটা বের করে দাও সব বের করে দাও সব বের করে দাও শুধু এখানে বসাও ইল্লাল্লাহ ল

আমার সুখের মালিক শুধুই তিনি আমার ইজ্জতের মালিক শুধুই তিনি আমার সুস্থতার মালিক শুধুই তিনি বলেন শুধুই তিনি আমার সুস্থতার মালিক শুধুই আল্লাহ আমার হায়াতের মালিক শুধুই আল্লাহ আমার ইজ্জতের মালিক শুধুই আল্লাহ আমার শান্তির মালিক শুধুই আল্লাহ শুধুই আল্লাহ বলেন শুধুই আল্লাহ আবার বলেন শুধুই আল্লাহ হা হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লা

আল্লাহ আল্লাহ সাথে রসো লাগা রসো লাগা রসো আল্লাহ আবার বলেন আল্লা আল্লাহি আলতে হল্লা ভি আমি আল্লাহ ওরা বলে আল্লাহ ভি আল্লাহ করে দুর্গা ও করে আল্লাহ করে দর্গা ও করে আল্লাহ করে আমরা বলি না না আল্লাহ করে

হ্যাঁ কথা তো দূরে চলে যাচ্ছে আমি কি করবো আল্লাহ ইমানের দুনিয়া আবাদ করেন ইমানের দুনিয়া কলিজাটাকে আবাদ করেন কলিজা 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 এটা দিয়েই এটা দিয়েই ফয়সালা হবে কোনটা দিয়ে শুধু এটা দিয়ে ফয়সালা আল্লা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، هاي إمام ইমাম বড় সুন্দর বলছেন এর থেকে আহলাল কালিম পৃথিবীতে সবচেয়ে মধুময় কালাম আফদালুল কালাম পৃথিবীতে সবচেয়ে উত্তম কালাম আতিয়াবুল সবচেয়ে মজার কালামীতে বাংলা ভাষা আমাদের কাছে শব্দ নাই এজন্য আমরা ঘুরে ফিরি এক শব্দ বলি কিন্তু আরবিতে আহলা আরবিতে আফদাল আরবিতে আখিয়ার আরবিতে খাই কত হাজারো শব্দ আছে কি এটা কত মজা দুটো ঠোঁট নড়তে দেরি দশ দুনিয়া বরাবর জান্নাত দিতে দেরি হয় না এটা কি আমার তো মাঝে মাঝে জিব্বাকেই খেতে মনে চায় জিব্বা এটা একটা গোষ্ঠীর তো এটার মধ্যে এত জাদু কেন সুবহানাল্লাহ কি হয় এটার মধ্যে এত জাদু খা এটা একটু ঘুরিয়ে দিলে কালেমায় তৈবা হয় আবার বলে দিলে সুবহান হয়ে যায় আবার ঘুরিয়ে দিলে আলহামদুলিল্লাহ হয়ে যায় আবার ঘুরিয়ে দিলে আল্লাহ আকবর হয়ে যায় এটা কি আশ্চর্য এটা দেয় আবার দিলে একটু চুকা লাগে আবার দিলে তিতা লাগে আবার দিলে মিষ্টি লাগে আবার দিলে কড়া লাগে সুবহান বলেন না দেখেন এই ছোটো যে একটু ব্যাঙ্গাই দেয় আরেকজনের গলি যায় আরেকজনের গলি যা দাগ দাগ হয়ে যায় একটু চুমু দিয়ে দেয় আরেকজন হয়ে যায় কি আদর হয়ে যায় আর ব্যাঙ্গাই দিলে পিয়া করে দিলে ব্যাঙ্গানি হয়ে যায় কি মজানা মজানা হাজতে আদমার স্মল খালিমা আলা ইলাহা ইললালল নুয়া স্থমল খালি আলা ইনাহা ইলালা মুসাসস্তামের খালিমা লা ইনাহা। ইসাল কালিমা মোহাম্মদ রসুলের কালিমা লা কতবার বলবেন কতবার এন কবে একশো হ্যাঁ কতবার আচ্ছা মৌত আগে না মৌতের পরে বলেন মিং খা বলে আইয়া থিয়া আহা দা কুমল মৌখা বলে আইয়া থিয়া আহা দা কুমল মৌদ মউতের আগে আগে বলেন মহতের আগে আগে মৌদ কবে আসবে জানা নাই এই জন্য আমার ঠোঁটো বন্ধ করার সুযোগ নাই। কি বলছি বলেন মৌদ আমি বলি বন্ধু মালাকুল মৌদ এসে যেন দেখে বন্ধু তজবি পড়ে মালাকুল মহত এসে যেন ওটা শুরু করেছে আল্লাহ পাক যেন নির্দেশ দিচ্ছে ওর রুটে উঠায় নেয়া ও রুটে উঠায় নেয়া ও শুরু করেছে লা এখনো শেষ করতে পারে নাই মালাকুল মহৎ যেন বলে আল্লাহ একটু সুযোগ দিয়ে শেষ করাইয়া দেন সব হা বলে না

মোবাইল দিয়ে দিয়ে আমাদের তসবির ছুটিয়ে দিয়েছে